আসসালামু আলাইকুম, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ব্লগে প্রথমে আমি ময়েশেক তৈরি করব, তারপর ফাঁস মিশালে মাসের টকঝুল রান্না করব, তারপর নতুন অতিথি দেখতে যাব। এদিকে কেক বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এর সাথে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ মালয়েশিয়ান কোকা পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, আর সাথে দিয়েছি 7 মতো লবণ। এখন একটা স্টিনারের সাহায্যে সব শুকনো উপকরণ চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর এই শুকনো উপকরণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা 4টা ডিম নিয়েছি, এর মধ্যে দিয়েছি 1 কাপ চিনি। আপনারা যদি চিনি কম পছন্দ করেন চিনি দিবেন পৌনে 1 কাপ, মানে 1 কাপের থেকে অল্প কিছু কম। আর আমি যেহেতু এক এক নিয়ে বেড়াতে যাবো, ওদের বাসায় একটু মিষ্টি বেশি হয়, সেই জন্য চিনি দিয়েছি 1 কাপ। আর বিট করতে করতে যখন চিনি মিশে যাবে আর এরকম সাদা কুমের মতো হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে তেল। এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেল দেওয়ার পর 20 সেকেন্ডের মতো লো সুইটে বিট করে নিয়েছি। আর আমার তেল দেওয়াটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এখন এই শুকনো উপকরণ আমি আবার চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর স্টিনারের সাহায্যে ছেলে ছেলে 2-3 বার করে দিয়ে দেব। প্রথমবার দেওয়ার পর আমি আলতো হাতে আস্তে আস্তে এই শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি আজকে প্রথমবার ভিডিও করলাম, এমনি বাসায় অনেকবার ট্রাই করেছি। আর আমি জানি অনেক অনেক আপুরা এক এক বানায়, আর আমি অনেক আপুদের ভিডিও দেখি। আর আপনারা যদি আমার এই ভিডিও দেখেন, আমার এক এক বানানোর মধ্যে কোথাও কোন অংশে একটু যদি ভুল হয়ে থাকে, প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এখন সব শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে। দেওয়া হয় আমি আস্তে আস্তে আলতো হাতে সব কিছু মিশিয়ে নেওয়াছি। মিশিয়ে নেওয়ার পর আমার একটু ঘন ঘন লাগছে, সেই জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ সাদা ভিনেগার, 1 চা চামচ চকলেট পেস্ট। এখন আমি আবার সব কিছু আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নেব, যেন কেকের ব্যাটার নষ্ট না হয়। এদিকে আমি একটা 8 ইঞ্চি সাইজের হাঁড়ি নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি, এর উপর কাগজ বিছিয়ে দিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। কেক আমি ওভেনে হতে দিয়ে দিছি, এদিকে বিকেলের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। আমি আসরের পর থেকে ভিডিও শুরু করছি, আসর বলতে আসরের নামাজের পর থেকে আর কি। প্রথমে কেক বানিয়ে নিছি, এখন বিকেলের জন্য সিঙ্গারা বানিয়ে নিছি। সিঙ্গারা বানাতে অনেকে ভয় পায়, দোকানের জন্য পারফেক্ট হবে কি না, দোকানের মতো কি হবে না হবে না, দোকানের মতো হবে এমন কোনো কথা আছে কি? সিঙ্গারা যে কোনো রকম যার যে মতো শেপ দিলে হয়ে যায় সিঙ্গারা। ভিতরে ফুট দিছি আমি আলু আর সানাবুট। বিকেলে নাস্তা খাওয়ার পর যেগুলো ছিল সেগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এগুলো একটু শক্ত শক্ত করে নিয়েছি, এমনি এখন যেহেতু ঠান্ডা সেজন্য ফ্রিজে রাখিনি, বাহিরে রেখে ঠান্ডা করে নিয়ে শক্ত করে নিয়ে রেখেছি। কেকও হয়ে গেছে এদিকে। এর পরের দিন সকালে চলে আসলাম, আর প্রথমে কেক কেটে নিয়েছি। কেক কেটে নেওয়ার পর উপরে সুগার সিরাপ দিয়ে দিছি, এর উপর দিয়ে দিছি এখন কেকের ক্রিম। এই কেকের উপর ক্রিম দিতে কভার করতে আমার কতক্ষণ সময় লাগছে আমি জানি না, আমার মনে হয় 1 ঘন্টার মতো লাগছে। সব কিছু এই কেকের উপর ডিজাইন করতে ক্রিম দিতে 1 ঘন্টার মতো আমার সময় লাগছে। একটু মনে ভয় ছিল, ভয়ে ভয়ে আস্তে আস্তে করছি। আর এদিকে আমি চকলেট গানাশু তৈরি করে নিছি। এখানে আমি 1/4 কাপ ডার্ক চকলেট আর 1/4 কাপ বিবু ক্রিম নিয়ে গরম পানির উপর দিয়েছিলাম বাটিটা, তারপর নেড়ে নেড়ে ডার্ক চকলেট মিলিয়ে গেছে। তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, একটু একটু যখন ঠান্ডা হয়েছে তারপর কেকের উপর দিয়ে দিছি। এই কেক বানানোর জন্য আমার অনেক দিনের ইচ্ছে, আল্লাহ যেন আমার ইচ্ছেটা পূরণ করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন,
আপুরা আপনারা যারা কেক বানান আমি যেন আপনাদের মতো হতে পারি, আমিও আপনাদের জন্য দোয়া করি। কেক বানানোর পর এদিকে কিছু কাপড় নিয়ে আসলাম, কাপড় এগুলো আমি যে নতুন অতিথি দেখতে যাব ওর জন্য আর কি। নতুন অতিথি হয়েছে ও আমার ননদের মেয়ের মেয়ে হয়েছে আর কি, আমার নাতনি হবে আর কি। হয়েছে বেশি দিন হচ্ছে না, 10-12 দিনের মতো হচ্ছে মনে হয়, ওকে দেখতে যাবো সেই জন্য ওর জন্য কিছু কাপড় নিয়ে আসলাম। ছোটদের কাপড় যতই দেখি ততই নিতে ইচ্ছে করে, এটা নেবো ওইটা নেবো, নিতে নিতে মনে হয় 7-8 জোড়ের মতো নিয়ে নিলাম। জুতো 1 জোড় নিলাম, একটা তাবলও নিয়ে নিলাম। এক জোড়, 2 জোড়, 3 জোড়, 4 জোড়, 5 জোড়, 6 জোড়, 7 জোড়, 8 জোড়, 9 জোড়, 10 জোড়, 11 জোড়, একটা তাও আর এক জোড় জুতা। যাই হোক, দোকানে যতই দেখি ততই নিতে ইচ্ছে করে, নিতে নিতে 11 জোড় হয়ে গেছে। নাতনি যেহেতু দিতে হবে, আমার ননদের নাতনি হলে আমারও তো নাতনি। আর এদিকে আমাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম, একটা ব্যাগ নিয়ে নিলাম, আমার জন্য এক জোড়া ছুরি নিলাম, আর মেয়েদের জন্য কিছু কিছু কিনিলাম, একটা গার্নিয়ার আর একটা হাতের ব্রেসলাইট আর ছুরি, এগুলো নিয়ে নিলাম। আর এদিকে দুপুরে রান্নায় চলে আসলাম, মাছ মিশালি মাছের টকঝোল যেহেতু রান্না করবো, টমেটো তো বেশি দিতে হবে তাই না। এখানে প্রথম আমি আস্ত জিরা দিয়ে দিছি, তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলা। তারপর দিয়ে দিছি বেশি করে টমেটো আর কয়েকটা কাঁচা মরিচ চিরে দিয়েছি, আর আলু প্রথমে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিছি। এখন সব কিছু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিছি পরিমাণ মতো পানি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বলা কাঁসা পর্যন্ত অপেক্ষা করব। বলা কাঁসার পর দিয়ে দিছি মাছ, এখানে মাছ, লেস, মাথা, এখানে 3-4 রকমের মাছের মাথা আছে। আর এই মাছের টক্কি রকম যে মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল, বেশ সুস্বাদ হয়েছিল। আপনারা যদি চান এরকম মাছ ভেজে এরকম মাছের টক রান্না করতে পারবেন। এখানে আমি মাছ, লেস, মাছের মাথা তিনটাই দিয়েছি, 2-3 রকমের মাছের মাথা আছে এখানে। আর চোলাই রান্না করছি কাসকি মাছ, যে ছোটো ছোটো কাসকি মাছ আছে সেগুলো টমেটো দিয়ে রান্না করছি, এগুলো যখন পানি শুকিয়ে যাবে তখন একটু আটা আটা হবে, বোনা বোনা হবে আর কি। এখানে আমার টক হয়ে গেছে মাছের, এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিছি আর দানা পাতা দিয়ে দিছি, এখন ডাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলব। এখন কাস্তি মাছও হয়ে গেছে, একটু বোনা বোনা হয়ে গেছে, এর উপর দিয়ে দিছি ধনা ভাত। ধনা ভাত আমার বেশি করে দিলে মনে হয় কাস্তি মাছের ফ্লেভার এবং স্বাদ দুইটু ভালো আসে, সেজন্য আমি একটু বেশি করে ধনা ভাতা দিই। এই হলো আজকে আমার রান্না, দুইটাই আজকে আমার পছন্দের রান্না। আমার বাচ্চারাও কাস্তি মাছ আর টক খুব পছন্দ করে। আর এদিকে দানা ভাত আজকে বেশি করে বাজার থেকে এনেছিলাম, সেজন্য আমি ধুয়ে রেখে পানি শুকিয়ে এনেছি, তারপর এখন কেটে কেটে টিফিনে করে তারপর ফ্রিজে রেখে দেব। পানি যদি থাকে একদম অন্যরকম হয়ে যায়, সেজন্য পানি একেবারে শুকিয়ে ফেলতে হবে। আর আজকে তো বাচ্চারা অনেক খুশি ওর বোনের বাসায় যাবে বলে, সেজন্য ওরা ওদের যেই রকম ইচ্ছা সেই রকম করছে, বাসায় অনেক মহিলা করছে। আমি আস্তে আস্তে বাচ্চারা যেহেতু আছে দুষ্টামিতে করবে, সব কিছু তো মেনে নিতে হবে, মায়েরাই তো সব কিছু পারে। আর আমার ভিডিওর মধ্যে, কাজের মধ্যে, কথার মধ্যে কোথাও কোনো অংশে যদি একটু ভুল হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আমার কেক বানানো, মাছের টক রান্না, এই নাতনির কাপড়, নাতনি দেখা, সব কিছু মিলে কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন।
আপনারা আমার সাথে থাকবেন, আমার নাতনি আমি দেখবো, আপনারা দেখবেন না? আপনাদের তো একটু দেখতে হবে। আর আমার নাতনি কেমন এটাও আমাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আমি কর্তা ঝাড়ু দিয়ে নিছি, আমার বাচ্চাটার অবস্থা দেখেন, ওইদিক ওইদিক ছোট বাচ্চা থাকলে তো এরকম, ও যেটা ইচ্ছা সেটা করে। ছেলে যেহেতু ছেলের একটু দুষ্টামি বেশি করে। আর এদিকে আমার মেয়েকে বলছে একটা কার্টনে নিতে, ওখানেও একটা এখন কার্টনে নিয়ে নিছে, এখন আল্লাহর নাম নিয়ে রওনা দেব। এখন চলে যাচ্ছি, গাড়ি নিয়ে চলে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন, এখন আমার নাতনি দেখবেন। আমারও অনেক খুশি লাগছে, আমার ননদের নাতনি হলে আমারও তো নাতনি। এখন চলে আসলাম, আমার ছেলেরা এখন আমার মেয়ে জামাই মিলে কেক কাটছে, আমার নাতনিও দেখবেন। এখন আমার নাতনির জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই হলো আজকের ব্লগ, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।